আমি আপনাদের সামনে লম্বা কোনো বক্তব্য রাখবো না, আমি শুধু এটুকুই বলবো যে গাবতলীর মাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে যারা আমরা বিশ্বাস করি, আমাদের জন্য পুণ্যভূমি। আমি আপনাদের কাছে আজকের এই কাউন্সিলে যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনকে ঘিরে আপনাদের ভিতরে যত রকমের ভেদাভেদ বা বিভেদ বা প্রতিযোগিতার কারণে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, তা আমি আশা করব আজকে এই কাউন্সিলের পর থেকে আমরা সব ভুলে যাব। আজকে যে বিজয় সেটি গণতন্ত্রের বিজয়, আজকের যে বিজয় এটি দেশনায়ক জনাব তারেক রহমানের বিজয়। কারণ গাবতলীর মাটিতে তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই আমরা আমাদের নেতৃত্ব নির্বাচন করেছি। তো শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনে আন্দোলনে আমার নেতা, আমার সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান যখন নির্দেশ দেবেন, তখন সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়তে পারি। সেই প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মাতা, তার মুক্তির জন্য আমাদের যে আন্দোলন আসবে সেই আন্দোলনে যেন আমরা সফল হতে পারি, সেই লক্ষ্যে সবাই পৌরসভা ছাত্রদলকে সুসংগঠিত এবং শক্তিশালী করব, সে আশাবাদ এবং কর্তব্য ব্যক্ত করছি। কে কত ভোট পেয়েছে আমি ঘোষণা করছি। মোহাম্মদ আব্দুল গনি 24 ভোট পেয়েছে, মোহাম্মদ রাহাত রহমান তাসকিন 35 ভোট পেয়েছে, মোহাম্মদ মোস্তফা কামাল মিন্টু 26 ভোট পেয়েছে। যেহেতু আমাদের তাসকিন সে 29 ভোট পেয়েছে, আজকে সর্বসম্মতিক্রমে সবাই মিলে আমরা তাসকিনকে আপাতত ছাত্র দলে 2 বছরের জন্য এখানে নেতৃবৃন্দ, তারা 2 বছরের জন্য আজকে দ্বিবার্ষিক সম্মেলন, এটা তাকে এই ছাত্র দলের দায়িত্ব সে নেতৃত্ব দেবে, এইটা আমি আশা করি। কাস্টিং ভোট, তো এখানে যারা সভাপতি প্রার্থী, তো নুন নবী আমাদের নাবিব সে 3 ভোট পেয়েছে, জাকিরুল ইসলাম লুকু 46 এবং আব্দুল ওহাব 30। তা আমি মনে করি যে এই যে 3 যে সভাপতি প্রার্থী অংশগ্রহণ করেছে, তো এই অংশগ্রহণটায় আমরা মনে করি এটা আমাদের জন্য অনেক পাওয়া। গাবতলী পৌরসভা জাকিরুল ইসলাম লুকু এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিনের জন্য সবাই একটি আমরা দূরে করতালি দেবো।